এবং আজ থেকে যে 5000 বছর আগে সেই জ্ঞান আমরা কুরুক্ষেত্রের ময়দানে ভগবান কৃষ্ণ আবার ভগবদ্গীতা জ্ঞান প্রদান করেছিলেন। 45 মিনিটের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে উনি 700 শ্লোক প্রদান করেছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতম আমরা যে আজকের হরিনাম যে আমরা সারা বিশ্বে প্রচার করছি, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বাণী, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, যে মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে নবদ্বীপ মায়াপুর ধামে উনি অবতীর্ণ হয়েছিলেন এবং সেটি 5000 বছর আগে এটি লিখে গেছিলেন শ্রীমদ্ ভাগবতমে। তো সেই শ্লোকটি আছে যে হরিনাম সম্বন্ধে বলা হচ্ছে যে কৃতে যত ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ে যজত মখ দ্রাপরে পরিচর্যায় কলু তদ হরি কীর্তনাথ। সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ আছে এবং বিভিন্ন যুগে ভগবানকে লাভ করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হয়েছিল। তো সত্য যুগে ভগবানকে লাভ করার জন্যে কৃতে যত ধ্যায়তে বিষ্ণু ধ্যান করতে হতো, ধ্যান
তাদের আয়ু ছিল 100,000 বছর এবং তাদের ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ে যজত মখ, ত্রেতাযুগে ভগবানকে লাভ করার জন্যে যজ্ঞ করতে হতো এবং দাপরে পরিচর্যায়, দাপর যুগে ভগবানকে লাভ করার জন্যে একমাত্র উপায় ছিল যে খুব বড় বড় ভাব মানে সুন্দর বড় বড় মন্দির বানিয়ে ভগবানের পূজা অর্চনা করা। তাদের আয়ু ছিল 10, সত্যযুগে 100,000, ত্রেতাতে 10,000, দাপরে 1,000 আর কলিতে অ্যাভারেজ 100, এখন তো 60-70 চলে এসছে। আর কলৌ তদ হরি কীর্তনাথ, যেটা আমাদের ধ্যান আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা একই জায়গায় বেশিক্ষণ আমরা বসে থাকতে পারবো না, হয় পা ওপর নয় নিচে, হাত ওপর নয় নিচে, বিভিন্ন রকম আমাদের শারীরিক সমস্যার জন্য করতে হয়। এবং যজ্ঞ আমাদের জন্য সম্ভব নয়, কেন আমরা সেই শুদ্ধ জিনিস আমরা পাই না। দ্রাপরে পরিচর্যায়, আমাদের পক্ষে সম্ভব নয় যে কোটি কোটি টাকা খরচা করে বড় মন্দির বানানো। সেই জন্য ভগবান কী করছেন, কলু তদ হরি কীর্তনাথ, কেউ যদি এই কলিযুগে ভগবানের নাম করে, এরকম নয় যে সব কিছু ছেড়ে ভগবানের নাম করতে হবে, তা নয়, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম বলে। আমরা যখন আমাদের মনে অনেক আনন্দ থাকে তখন ভগবানের কাছে যাই না, কেন আমার সবসময় আমরা আনন্দে বা সুখে আছি, যখন দুঃখ আসে, ব্যথা যন্ত্রণা নানা রকম সমস্যা, তখন আমরা ভগবানের কাছে যাই। তো এই জন্যে সুখে দুঃখে ভুলো নাকো, আমাদের সুখের সময়ও ভগবানের সঙ্গে থাকতে হবে এবং দুঃখের সময়ও। এবং কলিযুগে মানুষের সম্বন্ধে যে আমরা কীরকমভাবে জন্মগ্রহণ করব, শ্রীমৎ ভাগবতমে প্রথম অধ্যায়ে বলছেন ভগবান যে প্রায়ণ অল্পায়ুষ্য সভ্য, আমাদের আয়ু খুব কম, যেটা বললাম যে 100-100 বছর। প্রায়ণ অল্পায়ুষ্য সভ্য কলৌষ্মিন যুগে জানা, এই কলিযুগে মানুষের আয়ু খুবই কম। মন্দ সুমন্দ মতহ মন্দ ভাগ্যহি উপাদ্রুতহ, মানে আমাদের সব সময় রোগ ব্যাধি ঝগড়া ঝামেলা মারামারি, বিভিন্ন রকমভাবে আমরা মানসিক আক্রান্ত, এবং কারোর উন্নতি হলে নিজের হিংসা, এটা হচ্ছে কলিযুগের মানুষের, মানে আমাদের কিছু করার নেই, কলিযুগের মানুষের এরকম পরিস্থিতি ভগবান লিখে গেছেন। কিন্তু হ্যাঁ, আবার বলছেন ভাগবতমে যে কলৌ দোষ নিধি রাজন, হে রাজন হে রাজা, কলিযুগে দোষের সাগর হতে পারে। কলৌ যোগ কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহৎ গুণ, কিন্তু একটা ভালো জিনিস আছে, মহৎ গুণ আছে, কৃত না দৈব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রোজে, কেউ যদি সংসারে সব কাজ সব কিছু করে, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, মেয়েকে স্কুলে দিয়ে আসা, পতিদেবকে সাহায্য করা, বাড়িতে সব কিছু কাজ করা, এবং তার সঙ্গে সঙ্গে সময় পেলে অল্প যদি সময় পেয়ে ভগবানের নাম করা যায়, তো ভগবান সন্তুষ্ট হবেন, খুশি হবেন। তা আমরা কী হয়, আমরা বেসিক্যালি সবসময় আমাদের কাজের মধ্যে থাকি এবং ভগবানকে ভুলে যাই। এজন্যে কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। আমরা যখন কৃষ্ণকে গৌরনিতাইকে রাধা কৃষ্ণকে, এখানে যে কী সুন্দর গৌরনিতাই, অনেক প্রাচীন, আমি তখন ছোটো ছিলাম, তখন আমরা কীর্তন করতে বেড়াতাম বাড়িতে বাড়িতে, এখানে আমরা কী বলে দণ্ডবত পরিক্রমা করতাম কোনো মানত করে, মানত রেখে, কী জন্যে যে আমরা যাতে ভগবানের প্রতি আরও শরণাগত হই, ভগবানকে আরও ভালোবাসতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি,
সবাইকে সম্মান করতে পারি, সবাইকে আদর করতে পারি, সবাইকে স্নেহ দিতে পারি। এটা হচ্ছে মানুষের মনুষ্য জন্মের কর্তব্য। কিন্তু দেখবেন যে আমরা যখন এই জড়জগতে আমরা অবতীর্ণ হয়েছি বা অবতরণ করেছি বা এসেছি, তখন এই জড়জগতে বা কলিযুগের প্রভাবে আমরা দূষিত হয়ে গেছি। যেমন বৃষ্টির জল যখন বাষ্পের দ্বারা বাষ্পীভূত হয়ে যখন উপরে যায় এবং সে মেঘে পরিণত হয়, এবং তখন আবার সেই শুদ্ধ বৃষ্টি যখন এই ধরতি মানে কী বলে মাটিতে পড়ে, তখন বিশুদ্ধ হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাই না, মাটির সঙ্গে মিশে। তো আমরা সবাই শুদ্ধ আত্মা, আমরা ভগবানের কাছেই ছিলাম। আমরা ভগবানকে ভুলে আমরা এই জড়জগতে বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু ভগবান আমাদের উপায় দিয়েছেন যে কীভাবে আমরা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো একদিন একজন ব্যক্তির দুজন সন্তান ছিল। তারা দুই ভাই, খুব বড় ব্যবসায়ী তার বাবা, যেমন আমাদের কী বলে পরিবার খুব বড় ব্যবসায়ী, অনেক ভাই মিলে চালাচ্ছেন। তো অনেকদিন যাওয়ার পর বড় ছেলে বলছে যে বাবা, আমি ভাবছিলাম যে আমি আলাদা হয়ে ব্যবসা করব, তুমি ছোট ছেলেকে নিয়ে থাকো আর আমি একা। বাবা বলছে না, তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, মা ভাই তুমি, আমি একটু একা করতে চাই। তো বাবার মনে কষ্ট হলেও বাবা যে ভাগ পাবে তার হাফ, অর্ধেক অংশ ছেলেকে দিয়েছে বড় ছেলেকে। তো বড় ছেলে গিয়ে আলাদা জায়গা গিয়ে ব্যবসা না করে বিভিন্ন ছেলে মেয়েদের সঙ্গে ফুর্তি করতে থাকে সেই টাকা জমানো টাকা নিয়ে। তাহলে বসে খেলেও কথা আছে না, বসে খেলেও রাজার ধন একদিন ফুরিয়ে যায়। তো এরকম করতে 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 একদিন সব সম্পত্তি শেষ। আর যখন টাকা ছিল তখন সঙ্গে অনেক বন্ধু আর বান্ধবী ছিল, যেই টাকা শেষ কোনো বন্ধুও নেই কোনো বান্ধবীও নেই। তখন কী করবে? তখন ধীরে ধীরে খাওয়া পাচ্ছে না, কোনো চাকরিও পাচ্ছে না, ভালো করে স্নান করতে পাচ্ছে না। তো এরকম ঘুরতে 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 একদিন যেখানে শুকরের মানে চাষ হয় সেখানে একটা কাজ পেয়েছে, একটা শর্তে, যেখানে তুমি শুকরকে যেটা দেয়া হবে সেটা তুমি খাবে, তোমাকে আলাদা কিছু দেয়া হবে না। তো এরকম অনেকদিন যাওয়ার পর একদিন তার বাবার বন্ধু দেখছে, আরে এ তো আমার বন্ধুর ছেলে এবং এ তো অনেক বড় লোকের ছেলে, এখানে কেন কাজ করছে এই নোংরা জায়গায়? তখন জোরজবরদস্তি করে ওকে নিয়ে যেতে চায়। তখন বলছে, না কাকু আমি যেতে চাই না, কেন, আমি বাবার কাছে অপরাধ করেছি, বাবাকে অপমান করেছি, আর আমার মুখ নেই বাবার কাছে যাওয়ার। তখন বলছে যে কোনো চিন্তা নেই, আমি তো রয়েছি। তো তখন বাবার কাছে যখন খবর পাঠালো যে তোমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসছি, তখন বাবা মহা আনন্দে, বাবা মা তার ভাই সুন্দর রথ বানিয়ে গাড়িকে রথকে সুন্দরভাবে সাজিয়ে গান বাজনা করতে করতে ছেলেকে আনতে যাচ্ছে, মানে অনেকদিন পর ছেলে ফিরছে গৃহে। বাবা কিন্তু ভুলে গেছে যে ছেলে আমাদেরকে কষ্ট দিয়েছে, একে বলা হয় পিতা বা মাতা। নিঃস্বার্থে যে ভালোবাসা বাবা মায়ের সঙ্গে সন্তানদের, এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা, যেখানে কোনো পাওয়ার আশা নেই। তাই একজন কবি বলেছেন, চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, আমরা সবসময় একটা ফর্দ নিয়ে যাই কোথাও গেলে ঠাকুরের কাছে, যে আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের চাকরি হচ্ছে না, আমার বৌমা শরীর খারাপ, আমার ছেলে শরীর খারাপ, আমার এ তাই। তখন যার কাছে যাবেন একটা বড় লিস্ট নিয়ে, সেও ভাববে, যা বাবা আবার বড় লিস্ট নিয়ে চলে এসছে রে আমার সামনে, তাই না? আমি যখন কারো কাছে বারবার চাইতে থাকবো তখন স্বাভাবিকভাবে সে আসলে যেন, এই পথে আসলে যেন ওই দিক থেকে বেরিয়ে যায়, এরকম হয় না মানে অনেক সময়,
বলে না, অনেক সময় যারা ধার করে টাকা, যখন সুদ দিতে পারছে না বা কোনো প্রবলেম চলছে, দেখবে সে আর সেই পথে আর যাওয়া বন্ধ করে দেয়, যে আবার দেখলে আবার টাকা চাইবে। এখানে বাবা মা কত সম্পত্তি নিয়ে চলে গেছে, খরচা করে দিয়েছে, তখন বাবা দৌড়ে যাচ্ছে, যখন ছেলে আসছে বাবা দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করে কন্দন করছে আর কি বলছে, যে তুই এতদিন পরে ফিরে আসলি, আমি খুব খুশি, আনন্দিত আমরা যে তুই আবার আমাদের কাছে ফিরে এসেছিস। ওই রকমই আমরা এই জড়জগতে ভগবানকে ছেড়ে ভুলে চলে এসেছি। ভগবান ওখানে বসে বসে কষ্ট পাচ্ছেন যে আমার সন্তানেরা এখানে গিয়ে আমফান তুফান কত ফান আসছে, এবারে যেটা আসার কথা ছিল এটা তো বাংলাদেশে চলে গেছে, কত ক্ষতি সাধন হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, চাষবাস নেই, তাই না, ব্যবসা বন্ধ, লকডাউনে আমরা বুঝতে পেরেছি কত অসুবিধা হয়েছে সবার। তো তখন ভগবান ওখানে বসে বসে চিন্তা করছে যে আমার সন্তানদেরকে আবার কিভাবে আমার কাছে ফিরে নিয়ে আসতে পারি। অনেকের প্রশ্ন হতে পারে যে সেখানে কি এইসব জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, না, বলছে যে সেখানে এমন একটা জায়গা যেটাকে বলা হয় চিন্ময় ধাম, সেখানে এই সূর্যের আলো দ্বারা আলোকিত নয়, ন ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদগত্তত নিবর্তন্তে তদ ধাম পরমম মম। এখানে সূর্যের দ্বারা কোনো আলোকিত হয় না, ভগবানের শরীরের জ্যোতি থেকে আলোকিত থাকে। সেখানে কি বলছে ব্রহ্ম সংহিতাতে, ব্রহ্মাজি বলছেন, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বিক্ষ লক্ষাবৃতে সুরভিরভি পলায়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্রসেভ্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে শত সহস্র লক্ষ্মীরা তাকে তার পদসেবন সম্ভাষণ করছেন, তার কী বলে যেটা বলে ইংলিশে মাসাজ করছেন, তার কোনো অভাব নেই সেবার। কিন্তু উনি আমাদেরকে কৃপা করে এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন যে সেবার মাধ্যমে ওনাকে সন্তুষ্ট করতে পারি এবং আমরা যেন ওনার কাছে আবার ফিরে যেতে পারি। তিনি শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে বহু দুস্তরে কৃপা কর হেরি মুরারে। আমরা বারবার এই জড় সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে ভ্রমণ করছি, জন্ম মৃত্যু জরার ব্যাধি। আমরা প্রত্যেক ব্যক্তি আমাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে হবে, যখন বয়স হয়ে যাচ্ছে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, তাই না? তো কেন কেন হচ্ছে, কারণ কি? তার জন্যে আমাদের কী করতে হবে, ভগবানের শরণাগত হতে হবে। কীভাবে? যতটুকু সময় পাই ভগবানের নাম করুন, ভগবানের চিন্তা করুন, ভগবানের সেবা করুন, দেখবেন বাদবাকি ভগবান সব কিছু দেখে নেবে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে আমাদের যে ভগবান কি আছেন, আর ভগবান কি সত্যি আমাদেরকে দেখছেন, ভগবান কি আমাদের দেখবেন? অবশ্যই। একজন মাতা তখন সন্তান পাবে যখন সে স্যালেন্ডার করবে তার পতিদেবের কাছে। তো আমরা ভগবানের কৃপা আশীর্বাদ তখন পাবো যখন আমরা পুরোপুরি তার চরণে সমর্পিত হব। এদিকে সমর্পিত হব না, এদিকে সন্তান চাইব, এদিকে সমর্পিত হব না, ভগবানের কৃপার আশা করব, হবে না। তো এই জন্যে যে আজকের এত সুন্দর একটা হরিকথার আয়োজন হয়েছে তার জন্য খুবই ধন্যাতি ধন্য বা খুবই আনন্দিত, বিশেষ করে আমি, যে আপনারা আজকের মায়ের উপলক্ষে এত বছর পর যে হরি কীর্তন হরিকথা আপনারা আয়োজন করেছেন, এটা মায়েরই কৃপা। মা তখন সন্তুষ্ট হবেন কখন, যখন তার প্রভুর কথা
সবার কাছে বিতরণ হবে, তাই না? যখন কোনো মাতৃদেবী তার সন্তান বা তার পতিদেব যদি ভালো জায়গায় পোস্ট পজিশন থাকে, তখন স্বাভাবিকভাবেই পিতামাতা এবং কি বলে পুরো পরিবারের আত্মীয়জন সবাই একটা গর্ব অনুভব করে যে আমার সন্তান এত জায়গায়, এত বড় জায়গা রয়েছে। কারো সন্তান যদি প্রধানমন্ত্রী হয়, স্বাভাবিকভাবে কত আনন্দ অনুভব করব না? ওরকম যখন মা যখন হরিকথা শ্রবণ করাবেন বা করবেন, তখন অত্যন্ত প্রসন্ন হবেন। কেন? একবার মা দুর্গা শিবজিকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? আচ্ছা, আমি তো জানি আপনি তো ত্রিলোকের ঈশ্বর, সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে পূজা করে, কিন্তু আপনি আবার মালা নিয়ে কেন বসে থাকেন? তখন বলছেন শিবজি রামায়ণে, রামে রামে রামেতি রামে নামে মনোরমে সহস্র নাম ততুল্যম রাম নাম বরাননে। বলছে আমি সেই প্রভুর নাম করি বা জপ করি যে আমার আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র। আমি তার নামে, তার ধ্যানে, তার পূজায় সব সময় আনন্দে মগ্ন থাকি। হ্যালো হ্যালো বিশ্বপতি বৈরাগী, আপনি অফিসে এসে দেখা করুন। তো আজকের যে মেন বিষয় আমি আসতে যাব, মানে এসে যাব, যেহেতু মায়ের উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছে, তো আমি যে মা কতটা ভালোবাসে তার সন্তানদেরকে, তার মানে আমরা আলোচনা করব যে কীভাবে মা আমাদেরকে ভালোবাসেন। বিশেষ করে যারা মাকে মায়ের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, এই জন্য বলছেন যে কন্তেও প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি। এই যে আমরা ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, কার নাম অনুযায়ী? ভরত মহারাজ। ভরত মহারাজ কার পুত্র ছিলেন? ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র ছিল, শ্রীমৎ ভাগবতমে রয়েছে পঞ্চম স্কন্ধে। এবং 100 পুত্রের মধ্যে ভরত মহারাজ বড় ছিল, ভরত মহারাজ খুব বড় ছিল। এবং ভরত মহারাজ যখন পুরো শশাঘর পৃথিবীর রাজা ছিলেন, এবং ধীরে ধীরে উনি 50 বছর পর উনি গৃহ ত্যাগ করলেন কৃষ্ণকে লাভ করার জন্যে, এবং যখন উনি গণ্ডকী নদীর তীরে রোজ ভগবানের নাম জপ করতেন পুরো সম্পত্তি ছেড়ে দিয়ে, কত আসক্ত! আমরা যখন আসক্ত হই তখন ছাড়তে পারি না, যে আমার ছেলে, আমার নাতি, আমার সব কিছু পরিবার নিয়ে। কিন্তু ওনার পুরো শশাঘর পৃথিবীর রাজা, উনি সব কিছু ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে উনি ভগবানের, ভগবানকে পাওয়ার জন্যে বনে গেলেন। তখন একদিন দেখছে হঠাৎ একটা সিংহ গর্ভবতী হরিণীকে আক্রমণ করছে তাকে খাওয়ার জন্যে। তখন উনি দেখছেন ওইটা স্বচক্ষে, এবং সে তার সন্তানকে বাঁচানোর জন্যে, মা তো সন্তানকে বাঁচানোর জন্যে বিশাল বড় নদী ক্রস করতে যাচ্ছে। তখন সন্তান প্রসব করে সে হরিণী মারা যান। তখন সিংহ মরা জিনিস খাবে না তো চলে গেছে, ছোট্ট বাচ্চা শিশু হরিণটি কি হলো, ওই ভরত মহারাজ তাকে নিয়ে তার গৃহে রয়ে চলে এসছে, ছোট্ট একটা কুটির বানিয়েছিলেন। এবং ধীরে ধীরে যে ভজন করার জন্য গেছিলেন, ভগবানের পূজা করার জন্য গেছিলেন, ধীরে ধীরে সে মনোনিবেশ করতে থাকে হরিণের ওপর। এবং হরিণ কী খাবে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কী করছে, মাঝে সাঝে হরিণ এসে ভরত মহারাজের গালে চুম্বন করতেন, তো মাতৃস্নেহ পেতেও না হরিণ, যে মা মারা গেছে, কিন্তু এর সঙ্গে থেকে, ভরত মহারাজের সঙ্গে থেকে খুব আনন্দে থাকত। এরকম করতে করতে উনি ভাবতে থাকেন যে একদিন যদি আমি যদি মারা যাই, তাহলে হরিণটিকে কে দেখবে, বাচ্চা শিশুটি। এরকম করতে করতে একদিন, সংক্ষেপে বলছে, আমার সময় দিয়ে দিয়েছে, তো একদিন সে হরিণকে স্মরণ করতে করতে মারা যান। শ্রীমৎ ভগবদ গীতায় বলছে 8 অধ্যায়ে, জং জং বাপি স্মরণং ভাবম তেজচন্তে কলেবরম
তং তমেতি কন্তেয় সদা সদ ভাব ভাবিত। বলছে মৃত্যুর সময় আমরা যেরকমভাবে চিন্তন করব, পরবর্তী সেরকম রূপ শরীর আমি ধারণ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম জপ্রয়াতি সমদ ভাব জাতি নাস্ত্র সংশয়া। অন্তকালে মানে অন্তিম সময় আমি যেরকমভাবে স্মরণ করব, পরবর্তী সেরকম রূপ ধারণ করব। তখন কি হয়, নেক্সট জন্ম হরিণ রূপে জন্মগ্রহণ করে এবং ধীরে ধীরে অন্যান্য হরিণের থেকে আলাদা হয়েছিল, যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তার চেতনা সম্পূর্ণ পশু হলেও কিন্তু আগের জন্ম তার মনে আছে। সে মুনি ঋষিদের আশ্রমের কাছে ঘোরাঘুরি করত, ওরা যেটা খেত সেটা উচ্ছিষ্ট হিসাবে গ্রহণ করত, তারা হরিকথা যখন করত হরিকথা শ্রবণ করত, এরম করতে 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 যখন দেহ রাখে, পরবর্তী জন্মে জড় ভরত রূপে জন্মগ্রহণ করে। থার্ড জন্ম ভরত মহারাজ, হরিণ এবং জড় ভরত একই মানুষ, শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধে। এবং জড়ভরত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। কুন্তী মহারাজ বলছেন যে জন্ম ঐশ্বর্য সুত শ্রীবী, যারা ভক্তের ঘরে যারা জন্মগ্রহণ করেছেন বা করছেন, তারা আগের জন্মে কোনো রকমভাবে কিছু খারাপ কর্ম করার ফলে তারা হয়তো পতন হয়েছে, কিন্তু ভগবান কী করেন, তারা আরেকটা সুযোগ দেন ভক্তের ঘরে জন্মগ্রহণ করার, যাতে এবারে সে ভগবানের কাছে আমার কাছে ফিরে আসতে পারে। তো জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি, ভালো ঘরে জন্ম, ঐশ্বর্য মানে প্রচুর টাকা পয়সা, সুত মানে খুব সুন্দর, শ্রীভি মানে খুব সুন্দর, সুত মানে ভালো পড়াশোনা। তো ভরত মহারাজ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং বৈষ্ণব পরিবারে। তারপর উনি এমনভাবে চলাফেরা করতেন, জানে যে এ মূর্খ কিছু জানে না। তো তার পিতামাতা যখন দেহ রাখে, তার বিমাতা সহিত তার সন্তানেরা জড়ভরতকে খেতে দিত না, পড়া খাবার দিত, খারাপ খাবার দিত, কিন্তু জড়ভরত কিছু বলতেন না, বধির হয়ে থাকতেন। তো একদিন গভীর রাত্রে তার কাজ ছিল ক্ষেত, চাষবাস জানত না, তাকে খেতি করতে দেওয়া হতো। তো অনেক রাত্রে একদিন বসেছিলেন ক্ষেতির কাছে, এমন সময় আগেকার সময় মায়ের কাছে নরবলি দেওয়া হতো, যে তার ইচ্ছা পূরণ করার জন্যে, যে আমার এটা লাগবে মা, আমি তার জন্য এটা দেব। দদাতি প্রতি গিন্নান্তি, আমি তোমাকে এটা দেব, তুমি আমাকে এটা দাও। কিন্তু মায়ের সঙ্গে সন্তানের এই সম্পর্ক হওয়া উচিত নয়। আমরা চাই কি, মাকে মা সন্তান আমাকে সন্তানকে বড় করছি, যে সন্তান আমাকে সারা জীবন দেখবে, মা এরকম আশা করে না। তো তখন ওই দস্যুর দল সর্দার ওই জড়ভরতকে ওই রাতে মায়ের কাছে নিয়ে যায়, এবং জড়ভরত যেহেতু কৃষ্ণ ভক্ত ছিলেন, অত্যন্ত শাস্ত্রজ্ঞ ছিলেন, কিছু বলেননি, ভালো করে ওনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পুরো সব কিছু রেডি করে, যেরকম বলি দেয়া হয়, মাকে পূজা অর্চনা করে কমপ্লিট। এবার কি করেছে মা, এবার ওখানে বলি দেয়া হবে, তবুও কিছু বলছে না। তো এমন সময় যখন খড়গ নিয়ে দাঁড়িয়েছে মারবে, তখন মা আর থাকতে পারলেন না। কেন, যেহেতু বৈষ্ণবী আর ওনার কাছে ভগবান হচ্ছেন ওনার প্রভু, আমনে আমরা হচ্ছে দাসদাসী। তো যখন ভগবানের ভক্তকে যখন ক্ষতি সাধন করতে যাচ্ছে, তখন মা ওই আমরা ভাবি না মূর্তি, মূর্তি নয়, কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে ছিন্ন মস্তা রূপ নিয়ে সমস্ত যারা দস্যু ছিলেন সবাইকে ওই খড়গ দিয়ে সবাইকে মারলেন। কি জন্যে, তার ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য ভগবদ্গীতায় ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। সেই জন্য ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতরণ করেন, আমাদেরকে রক্ষা করার জন্যে, শুধু আমাদেরকে ওনার চরণে সমর্পিত হতে হবে। সেই জন্যে আমার সময় শেষ, আমি জাস্ট হ্যালো চিক হ্যালো আমাদের